আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পাঁচ নম্বর বৈশিষ্ট্য, এরা এদের ভিতরে সবসময় আন-নসিহা থাকে, অর্থাৎ এরা সবসময় কল্যাণকামী হয়। নবী রাসূলেরা ছিলেন নাসেহুন আমিন, কল্যাণকামী, এরা সবসময় সবার কল্যাণ কামনা করে, কারো অকল্যাণ কামনা করে না। ছয় নম্বর, এরা সবসময় আকলের উপরে নকলকে প্রাধান্য দেয়। আকল আর নকল ছিলেন, নকল মানে কোরআন আর হাদিস, আর আকল মানে বিবেক। বিবেকের চাইতে কোরআন এবং সুন্নাকে বেশি প্রাধান্য দেয়। অনেক কিছু আকলে বুঝে আসে না, কোরআন সুন্নাহ বুঝে না আসলে তারা আকলকে ফেলে দেয়, কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দেয়। এটা এদের বৈশিষ্ট্য, যারা আকলকে অগ্রাধিকার দেবে বুঝবেন যে এরা সহি মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। সাত নম্বর, এরা সবসময় আমরে বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করে। এরা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ময়দানে, যে কোনো জায়গায় যখন দেখে যে কোনো খারাপ কাজ হচ্ছে, এটার বিরুদ্ধে বলে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করে, এটাকে বন্ধ করার চেষ্টা করে, আবার সবসময় মারুফ কাজের নির্দেশ দেয়। আট নম্বর বৈশিষ্ট্য, এত্তেবাউল হক, এরা সবসময় হকের পক্ষে থাকে, হকের এত্তেবা করে। এরা কখনো বাতিলের এত্তেবা করে না, বাতিলের পক্ষেও থাকে না। বাতিল যদি তার বাপও হয়, বাতিল যদি তার ছেলেও হয়, বাতিল যদি তার ভাইও হয়, তাও নবী রাসূলদের মতো, সাহাবাই কেরামের মতো তারা তাদেরকে মহব্বত করে না। তারা সবসময় হকের পক্ষে দণ্ডায়মান। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে হকের পক্ষে যদি একজনও থাকে, এবং এই কথাটা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার কথা, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন হকের পক্ষে একজন থাকলে একজনে এক জামাত। অনেক নবীরা যুগে যুগে পৃথিবীতে একজনে এক জামাত, মানে তার কোনো অনুসারী নেই, উনি একজন এক জামাত, জামাতুল মুসলিমিন। তারপরে নয় নম্বর বৈশিষ্ট্য হইল, এরা দ্বীনের ক্ষুদ্র একটা অংশে বিভক্ত হয় না, মানে দ্বীনের খণ্ডিত অংশ নিয়ে এরা কাজ করে না, পূর্ণাঙ্গ দ্বীন নিয়ে কাজ করে। এটা সঠিক মানহাজের পরিচয়। দেখবেন কিছু কিছু মানহাজ আছে শুধু কয়েকটা জিনিস, যে এই ছয়টা জিনিসের উপরে চলিলে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়, এই দশটা জিনিসের উপরে চলিলে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়, এগুলোকে উসুল বানায় নেয়। কিন্তু এই মানহাজের বৈশিষ্ট্য হলো এরা এইরকম তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিসকে উসুল বানায় না, এরা দ্বীনের সমগ্র বিষয়কে, সম্পূর্ণ দ্বীনকে এরা মানহাজ বানায়, এরা উসুল বানায়। দশ নম্বর বৈশিষ্ট্য, আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল, এদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে মধ্যম পন্থা থাকে, ভারসাম্য বজায় থাকে। দশ নম্বর হলো আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল, এরা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে, উগ্রপন্থাও নাই নরমপন্থাও নাই, এরা নরমপন্থীও না উগ্রপন্থীও না, এরা থাকবে কি মধ্যমপন্থী। তাওহীদ হল সবচেয়ে বড় মধ্যপন্থা, সুন্নত হল মধ্যপন্থা, এরা তাওহীদ সুন্নতের উপরে থাকে, মানে মধ্যমপন্থা থাকে, উগ্রও হয় না আবার একেবারে শিথিলও হয় না। আর এগারো নম্বর বৈশিষ্ট্য হল আল রাজওয়ানিল বেদে ওয়া আনাহালিয়া, এরা সবসময় বেদাত থেকেও একশো গজ দূরে থাকে, বেদাতি থেকেও একশো গজ দূরে থাকে। এটা এই মানহাজের বৈশিষ্ট্য, বেদাত এবং বেদাতি, আহলুল বেদাহ, এদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখে, এদের সাথে উঠা বসা মজালাসা সোহবত, এদের সাথে মহব্বত, এগুলো এদের ভিতরে থাকে না। এটা হলো সহি মানহাজের, মানহাজুস সালাফের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আমরা সংক্ষেপে মানহাজ সম্পর্কে আলোচনা করলাম, আশা করি সামান্য কিছু হলেও মানহাজ সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তা আরও পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, আমরা সবাই মানহাজকে আরও জানার, আরও বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মানহাজকে বিশুদ্ধ করে দিন, সমগ্র মুসলিম উম্মার মানহাজকে আল্লাহপাক বিশুদ্ধ করে দিন, সকল বাতিল মানহাজ থেকে আমাদেরকে ফিরে আসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আজকের এই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে আমাদের হেদায়েতের উসিলা বানিয়ে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।